মালদাতে নমিনেশন পর্ব শেষ হতেই ভোট প্রচারে নেমে পড়েছেন বিভিন্ন দলের মনোনয়ন প্রার্থীরা। শনিবার পীরের মাজারে চাদর চড়িয়ে জিয়ারত ও প্রার্থনার মধ্যে দিয়ে ভোট প্রচার ও জনসংযোগ যাত্রা শুরু করলেন হরিশ্চন্দ্রপুর ৯ নম্বর জেলা পরিষদের কংগ্রেসের মনোনীত প্রার্থী জিয়াউল হক। জানা যায়, এই দিন জিয়াউল হক বড়ুই গ্রাম পঞ্চায়েতের বিদ্যানন্দপুর পীরের মাজারে গিয়ে জিয়ারত প্রার্থনা করেন, এরপর বুথে বুথে গিয়ে ভোট প্রচার ও জনসংযোগ যাত্রা করেন। ভোট প্রচারে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ৬ নম্বর পঞ্চায়েত সমিতির কংগ্রেসের মনোনীত প্রার্থী আব্দুল মান্নান ও বিভিন্ন বুথের কংগ্রেসের মনোনীত প্রার্থীরা। আমরা আজকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সঙ্গে আমাদের জেলা পরিষদের যে কন্টেস্টিং প্রার্থী জিয়াউল হক ভাই আমার সঙ্গে আছে, বিদ্যানন্দপুর থেকে দিনারুল ইসলাম, ডাকনাম দিলীপ, চয়নপুর থেকে শাহজাহান আলম ওনার স্ত্রী দাঁড়িয়েছেন। আমরা সবাই, যুদ্ধ তো অনেক দিন ধরে চলছে বর্তমান শাসক দলের বিরুদ্ধে, আমরা আজকে সেই উদ্দেশ্যের যুদ্ধ যখন ঘোষণা হয়ে গেছে আমরা যুদ্ধের লড়াইয়ের জন্য প্রস্তুতি। এসেছিলাম আমরা জায়গাগত করতে, মান্নান জিয়াউল বাবুর জেলা পরিষদের মেম্বার হলো, ক্যান্ডিডেট আমার নতুন, আর ইয়ে বিএলসির মেম্বার হলো আব্দুল মান্নান, আর গ্রাম পঞ্চায়েত দিনারুল ইসলাম, দিলীপ বারেঘাটে। ওনারা কি করতে এসেছিলেন এখানে? জিয়াউল করতে এসেছিলাম আমরা আরাধনা করতে, জিয়াউল দে এ আল্লাহ আমাদের পূরণ করে দিস, এ আল্লাহ আমরা এখান থেকে কামিয়াব হলে পরে আমাদের এই টিনের ঘর থাকবে না, জিয়াউল বাবু ওই মান্নান প্রধান আছে, আমাদের ইয়ে আছে সম্পূর্ণ, আমরা ইয়াত করবো আপনাকে, এই এখান থেকে আমরা দোয়া দোয়া করে আজকে নমিনেশন ফাইল করে এসেছি, আমরা যাবো আজকে বলোকে করতে। আপনি কি এই মাজারে খিদমত করেন? হ্যাঁ, আমি মালিক সে দাঁড়িয়ে আছি। মানে কত বছর ধরে আপনি এই মাজারের সঙ্গে জড়িয়ে আছেন? আমার বাবা করতো, আমি সাপুদের মাস্টার চয়নপুরে আছি, চয়নপুর বিধানন্দপুর গ্রামবাসী করে, দুই গ্রামে খুব কষ্ট থেকে আমরা আমি করে আমার বাবা করছিল 35-36 বছর, 51-52 বছর থেকে আমরা উরুষের মালিক, আমার বাবা ছিল, আমি এখন বর্তমানে। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।